ইন্দামদুলিল্লাহ প্রিয় দোস্ত আবাব প্রিয় বন্ধুরা দাদ্দালের সাথে তামিমদারির সাবির যে কথোপকথন হয়েছে তাই সেগুলোর প্রশ্ন আর বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবার আলোচনা করা হবে আসুন শুরু করা যাক দাদ্দাল তামিমদারির কাফেলার লোকদেরকে বাইসানের খেজুর বাগান মুগার কূপ তারপর ও নবীজ সাল সম্পর্কে জিজ্ঞেস করেছিল চিন্তা করলে সকলে দেখতে পাবেন এই চারটি প্রশ্নের মধ্যে তিনটি পানি সংক্রান্ত তাছাড়া এও বোঝা যাবে যে এই স্থানগুলির সঙ্গে দাজ্জালের জালে নিশ্চয় কোনো সম্পর্ক রয়েছে আসুন বাইশানের বাগান বাইশান আগে ফিলিস্তিনের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ছিল হযরত ওমর ফারুক আনহু খেলাফত আমলে হজরত সুরাবিল ইবনে হাসানা ও হজরত আমর ইবনুল আসুন অঞ্চলটি জয় করে নিয়েছিলেন সহি তারিখে তাবারি মজামুল বুলদান খেজুর বাগানের সঙ্গে বাইসানের সম্পর্ক কি এর উত্তর হলো বিখ্যাত ঐতিহাসিক আবু আব্দুল্লাহ ইয়াকুত হামাবি মৃত্যু ছশো ছাব্বিশ সিজরি মজামুল বুলদানি লিখেছেন বাইসান খেজুরের জন্য বিখ্যাত ছিল আমি সেখানে একাধিকবার গিয়েছি কিন্তু সেখানে আমি পুরাতন দুটি খেজুর খেজুর বাগান ছাড়া আর কোনো বাগান দেখিনি মজামুল বুলদান খন্ড এক পৃষ্ঠা পাঁচশো সাতাইশ বর্তমানে বাইসান খেজুরের জন্য বিখ্যাত নয় এ সময় খেজুরের জন্য বিখ্যাত হল পশ্চিম তীরের আরিহা বাইসানের কিছু অঞ্চল এখনও জর্দানের অন্তর্ভুক্ত এই অঞ্চলটি জর্দানের গুড় শহরে অবস্থিত আর গুড় অঞ্চলে বর্তমানে গম ও নানা ধরনের সবজি উৎপাদিত হয় তাছাড়া জর্দানের কৃষির ভবিষ্যত তেমন ভালো নয় জর্দান ইয়ার মুখ নদীর উপর নির্ভরশীল পূর্ব কেনল আরিগেশন প্রজেক্টের জন্য জর্দান ইয়ার মুখ নদীর পানিকে গুড় শহরের নিকট নিয়ে এসেছে গুড়ের এই প্রজেক্টের মাধ্যমে জর্দানের ভূমিকে সিঞ্চিত পরিতৃপ্ত করা হয় ইয়ার মুখ নদীটি এসেছে গোলানের পর্বতমালা থেকে এই হচ্ছে বায়শানের বাগান সম্পর্কে কথা এবার আসবে তাবরিয়া উপসাগরের সম্পর্কে তবে কথা থাকুন